আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। স্বাগতম দরবারে বেলা শরীফের ন্যাচারাল পাওয়ার সেন্টার বিটিতে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আপনাদের সামনে একটি যুবক ভাইয়ের অডিও ক্লিপ তুলে ধরবো, যে ভাইটি এই চ্যানেলটি দেখার মাধ্যমে ওনার নিজের জীবনকে শুধরে নিয়েছেন। ওনার জীবনে যত বাজে অভ্যাস ছিল সেগুলো ছেড়ে দিয়েছেন, নামাজ রোজা করতেন না, ধর্মীয় কার্যকলাপে উনি জড়িত ছিলেন না, এখন আল্লাহর অশেষ রহমতে উনি নামাজ পড়েন এবং উনি সর্বদা আমলের মাঝে থাকার চেষ্টা করে থাকেন। উনি এক অক্ত নামাজও কাজা করেন না এবং নেশা পানি বিড়ি সিগারেট সব কিছু ছেড়ে দিয়েছেন। এরকম ধরনের আরও অনেক ভাইয়ের অনেক অডিও কথাবার্তা আমাদের সামনে রেকর্ড আছে, যারা আমাদের সাথে টেলিফোন করে জানিয়েছেন চ্যানেলটি দেখে কী করে ওনার নিজের জীবনকে উনি পাল্টে ফেলেছেন। তো আজকে এই বাইটির কথোপকথন শুনবো, এই বাইটির যেন আরও বেশি সমৃদ্ধিশালী হতে পারে এবং ওনার সমস্ত মকসদ পূর্ণ হয় সেজন্য আপনারা দোয়া করবেন। ওনার অডিও ক্লিপটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যে উনি কেমন করে এই চ্যানেলটি অত অল্প সময় দেখে এই চ্যানেলটির মাধ্যমে উনি নিজের জীবনকে বদলাতে পেরেছেন। আপনি কতদিন যাবৎ এই চ্যানেল দেখতেছেন? আপনাকে আমি এই মুহূর্তে ফোন দিয়েছিলাম বিকাল দিকে। নাম কি আপনার? হ্যাঁ, আমার নাম হইল নাসির। থাকেন কোথায়? আমি আমার দেশের বাইরে হলো বিক্রমপুর মুর্শিদগঞ্জ। আমি ঢাকা কাজ করি। আর মনে করেন আর গেট গুলো দিচ্ছেন না? জি ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে শুধু আপনি না, আরো শত শত মানুষ ভাই বোন। হ্যাঁ গুরু, আমি যেটা বলতেছিলাম যে বহু মানুষ আল্লাহর রহমতে এই চ্যানেল দেখার পর ধূমপান ছেড়ে দিছে, বাজে নেশা ছেড়ে দিছে, জীবনে এক অক্ত নামাজ পড়ে নাই, জুম্মা নামাজও পড়ে নাই। তারা আজকে বছর দুই বছর যা বছর পাঁচ দিন যারা নামাজও পড়তেছে, আমলও করে, মানুষকে নামাজের দাওয়াতও দেয়, আর সমস্ত খারাপ পথও ছেড়ে দিছে, আর তাদের দিনও বদলে গেছে। আল্লাহর রহমতে অপাপ অনটন দূর হয়ে গেছে ইনশাল্লাহ, আপনারও হবে ইনশাল্লাহ। আর আমি মনে করেন গুরু, আমি আর আমি কখনো মানে নামাজ করতাম না, ঠিক আছে? আপনি কোথাও এগুলো শুনে দরবার এসেছেন, আমার অনেক ভালো লাগছে, দিলটা নরম হয়ে গেছে। তারপর আমি নামাজ শুরু করছি, বুঝছেন? জি জি। আমার মনে করেন গুরু, ঠিক আছে, সব থাকতো মানে নাই, ঠিক আছে, প্রতিটা জায়গায় খালি কষ্ট আর কষ্ট, দুঃখ বেদনা, বুঝছেন? দুঃখী মানুষের জন্য আল্লাহর ওলিদের পথ, দুঃখী মানুষের জন্য আল্লাহর রাসূল, আল্লাহর ওলিগণ, আউলিয়াগণ, ফেরেশতাগণ। আপনি ইনশাল্লাহ দরবারে পাশে থাকেন, দরবারে আসেন, দরবারে আসা যাওয়া করেন, দরবারে আমল করেন, দেখেন যে আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ। আর আপনাদের দরবারটা বামনবাড়িয়া না? এটা নারায়ণগঞ্জের আড়াই হাজারের সাথে বানসারামপুর থানা, আড়াই হাজার ফেরিঘাট পার হলেই বানসারামপুর শুরু, নরসুন্দরী লঞ্চঘাটের পরে মেঘনা পার হলেই বানসারামপুর শুরু, ওদিক দিয়ে আপনার ভৈরবের পরে নবীনগর, নবীনগর পরে বানসারামপুর শুরু, এটা কুমিল্লা হুমনার সাথে বানসারামপুর শুরু, এইভাবে চারিদিক দিয়ে, ঠিক আছে, আপনার ঢাকার কাছেই আসি। এটা বানসারামপুর থানা, গ্রামের নাম হাসননগর, ঠিক আছে? ব্রাহ্মণবাড়িয়া বহু দূরে আমাদের থেকে, আমাদের জেলা, ঠিক আছে, আমরা ঢাকার পাশে, নারায়ণগঞ্জের পাশে। শুনেন, আপনারা তো মনে করেন অন্তর্জামিন, আপনারা তো সব জানেন, আল্লাহ রূপ আপনারা ই আছেন, সব জানেন, কিন্তু তারপর আমার মনের ভিত্তি কি আমি সত্য কইতেছি না মিথ্যা কইতেছি, আপনারা সবই মানে কি আপনাদের হাতে? হ্যাঁ অবশ্যই, ধ্যান করলে কাশব করলে জানা যায়, ঠিক আছে? আপনারা পরীক্ষা করেন আমি কি আপনার মানে কত মানে কি ভক্ত হয়েছি, আপনি মানে কিছু পাঠাই আপনি দেখেন, আপনি দূরে থেকে আমার ই করে দেখেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমার পরীক্ষা করা লাগবে না, মানুষের টোন শুনলে, কণ্ঠ শুনলে আমরা বলতে পারি সে টিটার না বাদ পার পা কোন ধরনের মানুষ, সে পাপি নাকি, এগুলো আল্লাহ ক্ষমতা আমাদেরকে মানে এগুলো প্রাথমিক স্টেপে আল্লাহ দিয়েছে, ওইসব সাধন আমরা অনেক আগেই করে রাখি। সকলের মোবাইল আমি ধরি না, আপনার সাথে কথা বলতেছি প্রায় চার পাঁচ মিনিট হয়ে যাচ্ছে, মানুষ আমাকে এক মিনিটই তো ফোনে পায় না। আর আমি মনে করেন এই যে আমি জন্মের পর থেকে যখন একটু জ্ঞান হয়েছে তখন থেকে আমি এই পর্যন্ত খালি দুঃখই ফিল করতেছি, শুধু দুঃখ। আপনি দরবারে আসেন, দরবারে আসে যদি একদিন সময় নিয়ে আসতে পারেন, দরবার থেকে থেকে আপনি দরবারে আমলগুলো নিয়ে যেতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার জীবনে আর কোনো কষ্ট দুঃখ থাকবে না ইনশাল্লাহ। আমার মনে করেন কোন টাকা পয়সা মনে করেন থাকে না, আপনার ভিতরে একদম নিঃসঙ্গ একবারে, এটা রাশির কারণে হয়, যার রাশি নষ্ট, রাশি দোষ থাকে, জন্মকুণ্ডলী দিয়ে দোষ থাকে, ঠিক আছে, রাহু থাকে, এই সকল ব্যক্তিদের আপনার এই সমস্যা প্রবলেম থাকে, এগুলো দূর করতে হয় আগে। মনে করেন আমার মনে করেন দেশে ব্যবসা, ব্যবসা মনে করেন আমি
ছেড়ে মেয়েরা চলে আসছি ঢাকা, রাতে কোনো টাকা পয়সা নেই, মানে এরকম পরিস্থিতি আমার, মানে থেকেও টাকা নাই। আমাদের দরবারের তাবিজ গুলো যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এই সমস্যা আপনার থাকবে না, আল্লাহর রহমতে তাবিজ গুলো ব্যবহার করে আমল গুলো করবেন আমি আমি দরবার আমি মরিদান হন, ঠিক আছে ইনশাল্লাহ। আমার মন আমার মনে করেন আপনি। আপনারা শুনছিলেন বিক্রমপুর থেকে এক যুবক ভাইয়ের কথোকপন, ওনার সাথে টেলিফোনে আমার কথোকপন। তো আল্লাহ যে ব্যক্তিটি নামাজ পড়তেন না বা ধূমপান করতেন, সেই ব্যক্তিটি এখন পাঁচক্ত নামাজও পড়ে ধূমপানও ছেড়ে দিয়েছেন, আমার আখলাকের পথে চলে এসেছেন। ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন ওনার জন্য, আমরাও দোয়া করি ওনার জীবন লাইফ চেঞ্জিং হয়ে যাক এবং উনি অর্থনৈতিক সমৃদ্ধিতে চলে আসুক এবং আল্লাহ ওনাকে কবুল করুক। এই ধরনের অসংখ্য অডিওগুলি অসংখ্য মানুষের জীবনযাত্রার গতিপথ বদলে দেওয়া, ডেস্টিনি বদলে দেওয়া একটি চ্যানেল ন্যাচারাল পাওয়ার সেন্টার ভিডিও দরবারি বেলা শরীফ। এই চ্যানেলের মাধ্যমে আরও অসংখ্য মানুষ যারা জীবনে কোনোদিন মসজিদকে চোখে দেখে না, ঈদের নামাজটুও পড়ে না, এই ধরনের ব্যক্তি ওরা পান যেখানে নামাজি হয়ে গিয়েছেন এবং আমল আখলাকের মাঝে নিজের জীবনকে জড়িয়ে নিয়েছেন, তাদের যত বদ অভ্যাস ছিল সেগুলো ফিরিয়ে এলেছেন এবং যত সব নেশাদ্রব্য ছিল এগুলো থেকে দূরে সরে গিয়েছেন শুধু চ্যানেলটি দেখে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই চ্যানেলটি এমন একটি চ্যানেল যেই চ্যানেলটি দেখলে, শুধুমাত্র দেখলেই চ্যানেলটি আল্লাহর রহমতে আমল করার আগে আপনার অর্ধেক দুঃখ কষ্ট গ্লানি মন থেকে মুছে যাবে ইনশাল্লাহ। এটি এরকম একটি পাওয়ারশালী চ্যানেল যে চ্যানেলে আমলগুলো 100% 100% কার্যকরী, যে চ্যানেলে আমলগুলো নিজে বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করার পর আমল রেজাল্ট পাওয়ার পর আপনাদের সামনে আমলগুলো নিয়ে আসে। অতএব চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।